हेलो फ्रेंड्स, हमें डॉक्टर एम डी फारुक अब्दुल्ला मेडिसिन नॉलेज चैनल अपन स्वागत। फ्रेंड्स केमन आबाई आशा कर खूब भलो आज के आलोचना करब ओमनिक्स 50 सिरप सम्पर्के। तो फ्रेंड्स वीडियो शुरू करार आगे प्रथम दी जरा हमारे चैनल नतून ता अवश्य चैनल के सबसक्राइब कर पशे थका बेल आइकन क्लिक कर जैसे परवर्ती भिडियोगल खूब सहजे पे जो पे। तो सिरपटे सम्पर्क एक जेने नहीं ओमनिक्स 50 सिरप ये कम्पोजिशन सेफिक्सिन ओरल सस्पेंशन 50 mg। एटा कम्पानी नाम हे सिप्ला कम्पानी, सिप्ला एक खूब भलो कम्पानी माल, ये 30 ml प्रोडक्ट आल आ मेडिसिन। तो एर कम्पोजिशन सेफिक्सिन 50 mg आर MRP टाओ एक देखे नब। MRP टा हे 48.36 টাকা MRP। तो बंधुरा एटा यूज करा जाए बैक्टेरियल इनफेक्शन एंटीबायोटिक रूपे यूज करा है बच्चादेर क्षेत्रे पेडियाट्रिक सिरप एखाने लेखा आछे फर पेडियाट्रिक यूज ओनली। तो एंटीबायोटिक जेमन ज्वर জ্বরের ক্ষেত্রে ইউজ করা যায় যেসব বাচ্চাদের ঘন ঘন জ্বর হচ্ছে সেখানে প্যারাসিটামলের পাশাপাশি এটি অ্যান্টিবায়োটিক হিসাবে দেওয়া যাবে। তাছাড়া যেসব বাচ্চা ঠান্ডা সর্দি ঠান্ডা লেগে গলায় ব্যথা সেক্ষেত্রে একে ইউজ করা যায়। আর এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন ইনফেকশন স্কিনের উপরে যদি কোনো ডিজিজ হয় যেমন কোনো চর্মরোগ বা ঘা বা ফোড়া সেই ক্ষেত্রে এটা ইউজ করবেন ভালো রেজাল্ট হবে। তাছাড়া কোন জায়গায় যদি হয়তো কেটে গিয়েছে কিন্তু সেই ঘাটা শুকাচ্ছে না সেই জায়গাটা শুকাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন চর্মরোগ যদি ফোড়া হয় বা স্ফোটক হয় ক্ষুদি ক্ষুদি আকারে সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই সিরাপটা একটু দেখে নিই ভিতরটা। এই সিরাপটা একটা জল আছে, জলের এটা কিন্তু ডেটও আছে, ডেটটা 12/2019 ম্যানুফ্যাকচারিং ডেট, আর এক্সপায়ার ডেট হচ্ছে 11/2024। তো এই জলটা এটা ঢালতে হবে, এই পর্যন্ত এই দাগ আছে দাগ পর্যন্ত ঢেলে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে, কারণ এটা একটা ডাস্ট পাউডার এখানে দেখতে পাচ্ছেন। এই পাউডারটা মিক্স করে ঝাঁকিয়ে নেওয়ার পরে এখন এর ডোজ হচ্ছে বাচ্চার কেমন কি বয়স সেই হিসাবে এটা দিতে হবে। যদি ছ মাসের ঊর্ধ্বে হয় তাহলে 2.5 ml দেওয়া যাবে যদি বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে। আর যদি 1 বছরের ঊর্ধ্বে হয় তাহলে 5 ml দেওয়া যাবে, যদি 1 বছরের ঊর্ধ্বে মানে 2 বছরের ঊর্ধ্বে হলে 10 ml করে দেওয়া যাবে। তো এটা ডোজ হচ্ছে দিনে 3 বার ইউজ করতে পারবে। তো ফটাফট একটি মেডিসিন অ্যান্টিবায়োটিক। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা देखे अनेक उपकृत होरकम ही उपकृत हार जो हमारे चैनल के अवश्य सबसक्राइब कर वीडियो शेयर करूँ और हमारे पास ही थकूँ संगे थकूँ।